নৈতিক দায়িত্বের অংশ হিসেবে চার বছর আগে অফিস এবং বাসভবনে গাছ লাগানো শুরু করেন খুলনার ডিআইজি একটি দুটি করতে করতে এখন গাছ হয়েছে প্রায় তিন হাজার একই সঙ্গে তার নেতৃত্বে পুলিশ সুন্দরবন সহ দক্ষিণের সবুজ বেষ্টনী রক্ষায়ও ভূমিকা রাখছে প্রকৃতির সংস্পর্শে থাকলে অপরাধ প্রবণতা কমে যায় বলে মনে করেন প্রকৃতিপ্রেমী এই পুলিশ কর্মকর্তা মৌলিক চাহিদার বিশেষ অংশ হিসেবে বলা চিত্ত বিনোদন তো চিত্ত বিনোদনটা যদি আপনার ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু অন্য অন্যদিকে যাবে না এই যে বলেন মাদক দ্রব্য বা আনুষাঙ্গিক এখানে ফ্রাস্টেশন থেকেই বেশি আসে এই জন্য প্রকৃতির সাপোর্টে কিন্তু আপনি যদি অন্যভাবে আপনার চাহিদা আপনার মনের কোরাক মেটাতে পারেন তাহলে কিন্তু আপনি অন্য দিকে যাবেন না নেগেটিভলি যাবেন না এবং এটাই স্বাভাবিক সেই জন্য এটা ব্যাপক ভূমিকা রাখে বলে আমি মনে করি খুলনায় পুলিশের পক্ষ থেকে সবুজ বেষ্টনে রক্ষা এবং বৃক্ষরোপণে সবাইকে আগ্রহী করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি দেশে যে পরিমাণে অপরাধ হওয়ার কথা সেই অপরাধ কিন্তু আমাদের নাই ডেস বাই নাইট অপরাধগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে এবং আগামীতে যাতে মানুষ শুধু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে না মানুষ তার প্রকৃতি ভালোবেসে প্রেসনার মাধ্যমে শিক্ষার মাধ্যমে দক্ষতার মাধ্যমে এই যুব সমাজ নিজে থেকে যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা আসল পরিবর্তন আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাঝামাঝি সেই পরিবর্তন চাই যে পরিবর্তনটা হবে সাস্টেনেবল পরিবর্তন সরকারি বেসরকারি সকল অফিস এবং কর্মকর্তাদের বাসভবন যতদূর সম্ভব সবুজায়ন করার আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তারা ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই খুলনা